জ্বালি দাও। এই কেক ছড়িয়ে তারপর ওই জায়গাটা ঘুরিয়ে দাও। এই তুমি ওইখান দিয়ে যাও। ঠান্ডাগুলো জ্বালিয়ে নিবি কোথায় প্রতি ঘরে ঘরে। আচ্ছা ঝাল ভেজে আসবে না। বাবা পাইছে ডাকো। দেখো কি হবে। পিয়া কেটে গেল তো একটু। এ পিয়া। এ পিয়া। বলে একটু পরে ব্যাগটা খুলবে একটুখানি এটা এসে বলে কাট। হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব ভেজিটেবল স্যুপ। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। তো দেখো এখানে আমি কী কী নিয়েছি। গাজর আছে, এখানে বরবটি আছে, আর এটা হচ্ছে বিনস আছে, এটা ক্যাপসিকাম আছে, আর এই ক্যাপসিকামটা থেকে আমি নিয়েছি হাফ রেখে দিয়েছি, বেশি লাগবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো এখানে নিয়েছি, আর আমি খুব সামান্য পরিমাণে বাটার নিয়েছি। তো বাটারটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে। তো বাটারটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। আর আমি যেহেতু নিরামিষ করব এই জন্য পেঁয়াজ কুচুনোটা দিলাম না, তোমরা চাইলে পেঁয়াজ কুচুনো রসুন কুচুনো একটু দিতে পারো। আর আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখানে যে সবজিগুলো নিয়েছি একে একে দিয়ে দেব। সবজিটা বেশি ভাজব না, জল দিয়ে দিব। সবজিটা সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে বন্ধ করে রাখলাম 10 মিনিট মতো। পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো।
আর আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, তো এটাকে দিয়ে দেবো। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে, তার জন্য আর একটু ঢাকনাটা দিয়ে বন্ধ করে রাখবো। বন্ধুরা প্রায় রেডি হয়ে গেছে, আর আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জল দিয়ে, তো এটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছে ভেজিটেবল স্যুপ, তো আমার এই স্টাইলে করেছি, তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খেতে ভালো লাগে, নিরামিষের দিনে এইভাবেই করবে। আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে।